ট্রাভেলশুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মোকা ঘূর্ণিঝড়ের দুপুরের আপডেট নিয়ে চলে এলাম আজকের এই যে আপডেট, তার মধ্যে আজকে সারাদিন কেমন যাবে জানাবো না, তার কারণ হচ্ছে সেটা রাত্রিরে জানাবো, আগামী কাল কেমন যাবে। আজকে সকালের ভিডিওতে জানিয়েছি আজকের দিনটা কীরকম যাবে, তাই এই যে ভিডিও বা এই যে আপডেট তার মধ্যে থাকছে শুধু মোকা ঘূর্ণিঝড়ের বিষয়ে আলোচনা। প্রথমে বলে রাখি, এই যে ঘূর্ণিঝড়টি আসতে চলেছে এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা ওড়িশার দিকে আসছে না, বাংলাদেশের মূল ভূখণ্ড বলা যাবে না, একেবারে দক্ষিণ পূর্বে মহেশখালী ও কক্সবাজারের যে একেবারে শেষের দিক যেখান থেকে মায়ানমারের বর্ডার শুরু, সেই অঞ্চলে আঘাত হানবে। হ্যাঁ, খানিকটা বাংলাদেশের তো ক্ষতি হবে, কিন্তু এই ঘূর্ণিঝড় মোকার ফলে সমুদ্রে ঢেউ উঠবে 44 থেকে 45 ফুট। আপনারা দেখুন, আমি আপনাদের সেই বিষয়টাই প্রথমে দেখালাম। এছাড়া আমরা রাডার থেকে আলোচনা করব এই যে ঝড়টি বা ঘূর্ণিঝড়টি কীভাবে এগোবে, এবং স্যাটেলাইট থেকেও দেখাবো। এই যে রাডার, আমরা যদি দেখি এই মুহূর্তের অবস্থান মধ্য বঙ্গোপসাগরে, ঘূর্ণিঝড় আজকে সকালেই কিন্তু তৈরি হয়ে গেছে, আর পরবর্তী সময়ে একে যদি আমরা একটু একটু করে এগিয়ে দেখি তাহলে ঝড়টি কিন্তু আরও দাপটের সঙ্গে এগিয়ে যাবে মায়ানমার ও বাংলাদেশের দিকে। আর সিতোয়ে বলে একটি বন্দর আছে যেটি মায়ানমারে অবস্থিত, মূল যে কেন্দ্রবিন্দু ঘূর্ণিঝড়ের সেই অঞ্চলে আঘাত হানবে, মূল কেন্দ্রবিন্দু। এছাড়া এর রেডিয়াসের মধ্যে বাংলাদেশের বেশ কিছু জায়গা পড়বে এবং পড়বে মায়ানমারেরও কিছু অঞ্চল। পরবর্তী সময়ে ভারী বৃষ্টি নিয়ে সেটি আমাদের মিজোরামের দিকেও প্রবেশ করবে। তবে এর একেবারে চোখ ঘূর্ণিঝড়ের সেটা কিন্তু সিতোয়ে বলে একটি মায়ানমারের বন্দর আছে, সেই বন্দরের কাছে। আমরা দেখব স্যাটেলাইট থেকে এই মুহূর্তে কীরকম দেখাচ্ছে এই ঘূর্ণিঝড় মোকাকে। উপগ্রহ চিত্রে যাব এবং স্যাটেলাইট থেকে আমরা দেখব কীরকম লাগছে। দেখুন, এই মুহূর্তে কিন্তু এই ঘূর্ণিঝড় মোকা এই পরিস্থিতি বা এই রকম অবস্থা হয়েছে, তার আকার ধারণ করেছে এবং পরবর্তী সময় আরও ঘনীভূত হবে, ঘূর্ণিঝড় আরও ভয়ঙ্কর হবে এবং তারপর সে এগোবে সিতোয়ে বন্দরের দিকে, আর তার রাডারের মধ্যে থাকবে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছুটা অঞ্চল। কতটা অঞ্চল আমরা দেখে নেব কোপারনিকাস থেকে, এবং একটু জুম করে পরবর্তী সময়গুলো আমরা দেখব। এই মুহূর্তে কিন্তু রয়েছে ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে, এর জের কিন্তু আন্দামানের উপর পড়ছে, এই মুহূর্তে আন্দামানে বৃষ্টি এবং ঝড় বইছে। পরবর্তী সময়ে আমরা 12 তারিখ পেরিয়ে 13 তারিখে চলে যাব, তারপরে যাব 14 তারিখে, এবং সিতোয়ে বন্দর, যেটা বলছি বারবার, সিতোয়ে বন্দরের কাছে কিন্তু এটি আঘাত হানবে রবিবার 14 তারিখ দুপুরের পর, এবং বাংলাদেশেরও মহেশখালী, তারপরে চিটাগাং, কক্সবাজার এই অঞ্চলগুলো এফেক্টেড হবে। গতিবেগ কীরকম থাকবে সেটা নিয়ে এবার আলোচনা করব আমরা, এবং তার জন্য যাব আরেকটি সাইটে এবং এখানে গিয়ে দেখব এর গতিবেগ কীরকম যে সময় আঘাত হানবে। আমরা ECMWF থেকে দেখব, মাফ করবেন, GFS হয়ে গেছে, ECMWF, এবং এই মুহূর্তের অবস্থান একবার দেখে নিই। এখানে এই মুহূর্তের অবস্থান, এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কিন্তু 70 কিলোমিটারের উপরে গতি অ্যাচিভ করে ফেলেছে, এর পরবর্তী সময় এই গতি আরও বাড়বে এরকমই আমরা দেখতে পাচ্ছি। 12 তারিখ যদি যাই, 12 তারিখে এর গতিবেগ হয়ে যাচ্ছে 100 কিলোমিটারের উপরে আগামীকাল, এবং সিস্টেম কিন্তু একেবারে তৈরি দেখতে পাচ্ছেন, নিম্নচাপ থেকে আর সকালেই সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে। এরপরে 13 তারিখও মধ্য বঙ্গোপসাগরে থাকবে, এবং 14 তারিখ সকালের দিক থেকে সেটি আঘাত হানা শুরু করবে, কাছাকাছি পৌঁছে যাবে এবং এই অঞ্চলগুলো এফেক্ট পড়া শুরু করবে অঞ্চলগুলিতে, মায়ানমারের সিতোয়ে বন্দর, কক্সবাজার, চট্টগ্রাম এই সমস্ত জায়গা। এরপরে দুপুর 2:30 নাগাদ সেটি আরও কাছে পৌঁছে যাবে এবং সেটি কিন্তু বাংলাদেশের খুব কাছে, মহেশখালী ও কক্সবাজারের দিকে এর এফেক্টটা একটু বেশি পড়বে সেরকমই দেখতে পাচ্ছি, আর সেই সময় গতিবেগ কিন্তু বেশ উপরে, প্রায় 150 কিলোমিটারের উপরের গতিবেগ নিয়ে 150-এর বেশি
170 কিলোমিটারের মতো গতিবেগে এটি আছড়ে পড়বে বাংলাদেশ ও মায়ানমার বর্ডারে। টাইম হচ্ছে দুপুর 2:30 থেকে 5:30টার মধ্যে, এবং এক্সাক্ট যদি বলা যায় 5:30টা নাগাদ প্রপার যে তার কেন্দ্রবিন্দু এই ঘূর্ণিঝড় মকার সেই চোখ যাকে বলা হয় সেটি ল্যান্ডফল করবে। তার আগে থেকেই শুরু হয়ে যাবে দাপট দেখানো ঝড় এবং টোটালি যে বৃষ্টি সেটা চলতে থাকবে, এবং আঘাত হানার সময়ও তার গতিবেগ থাকবে 150 কিলোমিটারের উপরে, গাস্টিং আরও বেশি থাকবে। গাস্টিং আমরা অন্য সাইটে গিয়ে দেখাচ্ছি কত গাস্টিং থাকবে সেই সময়। আর এই জোনটাকে যদি একটু বড় করি তাহলে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের দক্ষিণ পূর্বের এই যে কক্সবাজারের উপরে বেশি এফেক্ট আসবে, মহেশখালী কক্সবাজার, আর অন্যদিকে চট্টগ্রামের উপরও এফেক্ট থাকবে। চট্টগ্রামের উপর এফেক্টটা থাকবে ঝড়ের থেকেও, বৃষ্টির দাপট থাকবে। আর মেন যে বৃষ্টি, সেই ভয়ঙ্কর বৃষ্টি যাকে বলা হয় 100 মিলিমিটারের উপরে যে বৃষ্টির ক্ষমতা বা পরিমাপ, সেই বৃষ্টি কিন্তু কক্সবাজার সহ বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলে এবং এদিকে মায়ানমারের দিকেও থাকবে। পরবর্তী সময়ে এই ভারী বৃষ্টি প্রবেশ করবে মিজোরামে এবং মণিপুরে, মায়ানমারে এবং পরবর্তী সময় আসামে, ত্রিপুরাতেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ঝড়ের এফেক্ট থাকবে না ত্রিপুরার উপরে খুব একটা বলতে ঝোড়ো হাওয়া বইবে আর বৃষ্টি হবে, কিন্তু ঝড় যেটা কক্সবাজারের অঞ্চলের মানুষজন যেই ঝড়ের সম্মুখীন হতে হবে সেই ঝড় থাকবে না। তো গাস্টিং কীরকম থাকবে সেটা দিয়ে আলোচনাটা শেষ করব। আমরা চলে যাব একটু উইন্ডিতে, এবং উইন্ড গাস্টে গিয়ে আমরা দেখব যেই সময় এই ঝড়টি আছড়ে পড়ছে টেকনাফ এরকম একটি জায়গায়, সিতোয়ে বন্দর একদিকে, কক্সবাজার একদিকে, সে সময়ের গাস্টিং 200 কিলোমিটারের উপরে, 206-210 কিলোমিটারই ধরলাম এর গাস্টিং থাকবে, মানে বায়ুর ঝাপটা। এই হচ্ছে এখনও অবধি। এবার কিন্তু মোটামুটি আমরা শিওর হয়ে যাচ্ছি যে দুই বাংলার মধ্যে, আমাদের পশ্চিমবঙ্গর উপরে বা ওড়িশার উপরে এর কোনো এফেক্ট আসছে না। বলা যেতে পারে বাংলাদেশের বরিশাল, খুলনা বা ঢাকা বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের উপরে যে কিছু আঘাত আসছে সেরকম নয়। কুমিল্লার উপর একটু বৃষ্টি থাকবে, আমাদের ত্রিপুরার উপর একটু বৃষ্টি থাকবে, আর চিটাগাং, মহেশখালী, কক্সবাজার এই অঞ্চলের উপরে ভারী এফেক্ট পড়বে ঝড়ের, এবং মায়ানমারের উপরেও কিন্তু এফেক্ট পড়বে ঝড়ের। তো এই ছিল দ্বিপাক্ষিক আলোচনা ঘূর্ণিঝড় মোকা নিয়ে। আশা করি এই আলোচনা আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।